আমার পার্সোনাল চয়েস উড বি মাশরাফি বিন মুর্তজা আকরাম ভাই হ্যাজ গিভেন আ লট অফ টাইম মানে কিছু পরিবর্তন করতে পারবে যা আগে হয়নি আমি অবভিয়াসলি মাশরাফি ভাইকে এগিয়ে রাখবো আমরা চাই যে ক্রীড়াঙ্গনটা যেন ক্রীড়ামোদী লোকদের হাতেই থাকুক দ্বাদশ জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর গুঞ্জন উঠে বিসিবির সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হাসান পাপন এর আগেও বেশ কয়েকবার পদ ছাড়ার আভাস দিয়েছিলেন বিসিবি বস তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় তা এই বছর আর সম্ভব হচ্ছে না বলে জানান তিনি আমি চেষ্টা করব এটা এই বছর শেষ করা যায় কিনা কারণ আইসিসির আবার কত কিছুগুলো নিয়ম কানুন আছে ওদের বেশ কিছু কমিটিতে আমি আছি বিশেষ করে চেয়ারম্যানও আছি নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়লে কে হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট অঙ্গনে পরবর্তী বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে আছেন দেশের সাবেক ক্রিকেটার থেকে অনেক ক্রীড়া সংগঠকরাও তবে সমর্থকদের প্রত্যাশা টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতেই যেন উঠে বিসিবির পরবর্তী সভাপতির পদ আমার পার্সোনাল চয়েস উড বি মাশরাফি বিন মুর্তজা He has been one of the best captains that Bangladesh has ever seen. He's an inspirational character. উনি এমপি হিসেবে অনেক কাজ করছেন দেশে মানুষের পাশে আছেন মাশরাফির মতো একটা লোক যদি আসে আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারবে যা আগে হয়নি আমি অবভিয়াসলি মাশরাফি ভাইকে এগিয়ে রাখবো আমরা জানি সে ক্যাপ্টেন হিসাবে আমাদের দেশকে খুব এগিয়ে নিচ্ছে ইনশাল্লাহ যদি সে বোর্ড প্রেসিডেন্ট হয় আমাদের টিমের জন্য এবং দেশের জন্য খুবই ভালো হবে এর আগে একাদশ জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছিলেন ম্যাশ পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদেও রয়েছেন তিনি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের হাত ধরে দেশের ক্রিকেট এগিয়ে যাবে বহুদূর এমনটাই প্রত্যাশা দেশের সাধারণ ক্রিকেট ভক্তদের আমাদের অলওয়েজ আমরা ভালো কিছু আশা করি বাট সামনের দিকে আমাদের এই নেক্সট প্রজন্মর ক্রিকেটারদের রেডি করতে হবে হু উইল বি প্লেইং ইন কামিং 10-15 ইয়ার্স বাংলাদেশের মাঠে সেন্টিমেন্ট বুঝে বাংলাদেশের প্লেয়ারের নার্ভ যে বুঝে সেরকম লোককে যদি আমরা নেতৃত্ব আনতে পারি আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আরও অনেক কিছু প্রত্যাশা করা যেতে পারে শুধু মাশরাফি নয় আইসিসি ট্রফি জয়ী সাবেক টাইগার অধিনায়ক আকরাম খানকেও বিসিবির সভাপতি পদে দেখতে চান অনেক ক্রিকেট সমর্থক তাদের চাওয়া ক্রিকেট মাঠ থেকে উঠে আসুক বিসিবির পরবর্তী সভাপতি বর্তমানে বিসিবির পরিচালক এবং ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আকরাম খান Akram Bhai has given a lot of time. He is undoubtedly big experience. He has his own experience. Bangladesh team captain chilen. Uni Bangladesh cricket operations e onek shomoy diyechen ebong otake onek bhalo bhabe gore tulchen onek lok uni chine. So amar mone hoy that can be also a better option. Deshe kridamoti lokjon jara achi. আমরা চাই যে ক্রীড়াঙ্গনটা যেন ক্রীড়ামোদী লোকদের হাতেই থাকুক 2025 সাল পর্যন্ত মেয়াদ আছে বিসিবির বর্তমান কমিটির তবে মন্ত্রিত্ব পাওয়ায় পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন না করে সভাপতির দায়িত্ব ছেড়ে দিবেন নাজমুল হাসান পাপন ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা